আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.1 এর 4 নম্বর পর্ব নিয়ে হাজির গেলাম। আজকের পর্বে আমি তোমাদের আলোচনা করব তোমাদের বই 3 নম্বর অঙ্ক যেগুলো দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে দেওয়া আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, তাই তোমরা আজকে ভিডিও না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। আশা করি আমি তোমাদের এখানে আজকে যে এখানে 8টি অঙ্ক রেখেছি, অবশ্যই 8টি অঙ্ক তোমরা করলে সহজে বুঝতে পারবা। তাহলে দেখো এখানে আমাদের এই অঙ্কগুলো করতে হলে এখানে 2টি সূত্র প্রয়োজন হবে। প্রথম সূত্র হলো আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা এই 2টা সূত্র অবশ্যই সবাই জানো। একটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই 2টা সূত্র অবশ্যই তোমাদের জানতে হবে। এ 8টি অঙ্ক করার সময় আমাদের এই 2টি সূত্র আজকে প্রয়োজন হবে। তাহলে আমরা যদি প্রথমে ক নম্বরের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে, তাহলে দেখো ক নম্বরে কত আছে, এক্স প্লাস 7, তারপর আছে এক্স মাইনাস 7। তাহলে আমাদের এখানে যদি এটা হয় প্লাস 7 এক্স মাইনাস 7, তাহলে আমাদের যদি এখানে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমাদের কি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার আর 7 স্কোয়ার মানে হবে আমাদের 49। 49 মানে কি 7 গুণ 7 7 7 49। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এখানে তোমাদের ক থেকে গ পর্যন্ত সেম নিয়ম, তোমাদের এই সূত্র প্রয়োগ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি করলাম, এখানে লিখলাম এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, তারপরে দেখো এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে যেহেতু, তাহলে আমাদের সূত্র আছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস 7 স্কোয়ার মানে হচ্ছে 7 গুণ 7, তাহলে 7 7 49। তাহলে আমাদের ক নম্বর অ্যান্সার হয়ে গেল। তারপরে খ নম্বর দেখো, খ নম্বরে কি আছে 5x প্লাস 13, তারপরে 13, তারপর দেখো 5x মাইনাস 13। তাহলে এটা কিভাবে করবো, দেখো সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ হবে। তাহলে লিখলাম আমরা প্রথমে 5x স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। এখানে কি হয় দেখো 5x স্কোয়ার, তাহলে 5x গুণ 5x, তাহলে 5 5 25, আর x x এ x স্কোয়ার যেহেতু গুণ আকারে আছে, আর যদি যোগ আকারে থাকতো তাহলে 2x হতো, এখন গুণ আকারে আছে, তাহলে 5 5 25 আর x x এ x স্কোয়ার মাইনাস 13 হোল স্কোয়ার মানে হচ্ছে 169। তোমরা যদি ক্যালকুলেটারে দেও 13 হোল স্কোয়ার, তখন তোমাদের অ্যান্সার আসবে 169, বা 13 গুণ 13 যদি গুণ করে দেখো তবুও তোমাদের অ্যান্সার আসবে 169। তাহলে আমাদের ফ নম্বর হয়ে গেল। তারপরে গ নম্বর দেখো, গ নম্বর আছে কত, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু কি আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই জেড, এভাবে আছে না। তাহলে এখন দেখো এখানে কি হয়, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার সূত্র এরকম হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এক্স ওয়াই গুণ এক্স ওয়াই, তাহলে এক্স 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 স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার, এভাবে হবে এক্স ওয়াই গুণ এক্স ওয়াই দুইটা না, তাহলে এক্স এক্স এর এক্স স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার মাইনাস এখানে এরকম হবে ওয়াই জেড গুণ ওয়াই জেড, তাহলে ওয়াই 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 স্কোয়ার জেড এ জেড এ জেড স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমাদের সৃজনশীল অঙ্ক যখন থাকবে তোমাদের ক নম্বর দিয়ে রাখতে পারে, যে ধরো 5x প্লাস 13 5x মাইনাস 13, একে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, বা এমসিকিউ থাকতে পারে এরকম। তাই তোমরা এগুলো অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। আমাদের 3টা হয়েছে ক খ ঘ, ক খ ঘ, তারপরে এগুলো দেখো ঘ নম্বর দেখো, ঘ নম্বর সেম কি আছে এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি, এরকম আছে না এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি। তাহলে এখানে সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। দেখো এখানে কি হয় এ এক্স
होल स्क्वायर माइनस बी स्क्वायर তাহলে এ এক্স গুণ এ এক্স তাহলে কি হবে এ এ গুণ এ তাহলে এ স্কোয়ার এক্স গুণ এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঘ নম্বর হলো আমরা কি লিখলাম এ এক্স প্লাস বি এক্স মাইনাস বি আমরা বইতে যেভাবে দেওয়া আছে অঙ্কটা যেভাবে দেওয়া আছে ওটা প্রথমে লিখে নিব তারপর দেখবে এখানে কোন সূত্র হয় এক নয় এটা হবে এক নয় এটা হবে যে কোনো একটা সূত্র প্রয়োগ হবে তাহলে দেখো এখানে আমাদের এ প্লাস বি ইনটু মাইনাস বি আছে তাহলে আমাদের এখানে সূত্র প্রয়োগ হবে যে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এক্স গুণ এ এক্স তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হয়েছে তারপর ও নম্বর দেখো ও নম্বরে কি আছে এ প্লাস থ্রি এ প্লাস ফোর এটা হচ্ছে ভিন্ন নিয়ম এখানে সূত্র হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটা হবে কারণ কি এখানে এ এ আর এ মিল আছে মানে এটা হচ্ছে এক্স তারপরে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ থ্রি হচ্ছে এ আর ফোর হচ্ছে এখানে বি একে দ্রব্যমান মানে এক্স তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই যে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স এটা হচ্ছে বি তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটা সূচক কি এক্স স্কোয়ার প্লাস ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এটা আমরা এখন লিখবো এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এর মান কত থ্রি বির মান কত ফোর লিখলাম তারপরে এক্স এক্স মানে হচ্ছে এ প্লাস এ বি থ্রি গুণ ফোর এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফোর তাহলে এখানে দেখো কি হয় এ স্কোয়ার তিনের সাইডে সাত তারপর আছে এ সেভেন এ প্লাস তিন সাইডা বারো তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি খুবই ইজি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে এগুলো আমরা এটা আবার লক্ষ্য করো এখানে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে বি কারণ এখানে মিল আছে মিল থাকলে এটা ধরতে পারি আমরা এক্স হ্যাঁ তাহলে এখানে সূত্র হয় যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে দেখো এখানে লিখছি আমরা এ স্কোয়ার প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু এ প্লাস এ বি মানে থ্রি গুণ ফোর তাহলে এ স্কোয়ার লিখলাম প্লাস তিন এর সাইডে সাত তারপর এই যেহেতু গুণাকার আছে তাহলে সেভেন হয়ে যাবে প্লাস তিন চারা বারো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার উ নম্বর হয়ে গেল তারপর এটা দেখো সেম অঙ্ক ছ নম্বর ছ নম্বরে কি আছে এ এক্স প্লাস থ্রি তারপর আছে এ এক্স প্লাস ফোর তাহলে এখানে দেখো এ এক্সকে যদি মনে মানে এ এক্স ধরি এখানে যদি এক্সকে মনে মানে এক্স ধরি আর থ্রি কে যদি এ ধরি ফোর কে যদি বি ধরি তাহলে আবার সুস্থ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে আবার আগের মতো লিখবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এখানে আমরা এখানে লিখবো এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তাই না এ মান কত থ্রি বি মান হচ্ছে ফোর লিখলাম তারপর দেখো আবার হচ্ছে এক্স তাহলে এ এক্স প্লাস এ বি এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফোর তাহলে এখানে দেখো এখানে কি হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার এরকম এত হবে তাই না কারণ কি এখানে এ এক্স গুণ এ এক্স তাহলে এ এ গুণ করলে এ স্কোয়ার এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো তিন সাইডে সাত এ এক্স লিখলাম তারপরে দেখো প্লাস তিন চারা বারো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মধ্যে ছ নম্বর হয়ে গেল তোমাদের উ আর ছ নম্বর একই রকম এটাও একই রকম এটা দেখো তারপরে এটা ছ নম্বর কি আছে আমাদের প্রশ্নে সিক্স এক্স প্লাস সতেরো সিক্স এক্স মাইনাস তেরো এভাবে আছে না তাহলে আমাদের সিক্স এক্স এখানে সিক্স এক্স আছে তাহলে আমরা যদি মনে মানে এক্স ধরি তারপর সেভেন সতেরোকে ধরবো মনে মানে এ তেরোকে মনে মানে ধরবো বি তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এটাকে মনে মনে প্লাস ধরে নিব তাহলে এখানে দেখো আমরা সূত্র প্রয়োগ করি দেখি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে সিক্স এক্স স্কোয়ার লিখলাম হ্যাঁ প্লাস এ প্লাস বি এ হচ্ছে সতেরো
প্লাস এ মাইনাস হয়ে যাবে কি মাইনাস, এখানে যে প্লাস আছে এখানে যেহেতু মাইনাস আছে প্লাস এ মাইনাস এই যে প্লাস এ মাইনাস হয়ে যাবে মাইনাস, এই যে প্লাস আর হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস 13 লিখলাম। তারপর দেখো এক্স, এক্স হচ্ছে 6x লিখলাম প্লাস এ বি 17 গুণ মাইনাস 13 লিখলাম না। তারপর দেখো 6x² মানে 36x², তারপর দেখো প্লাস 17 থেকে 13 বিয়োগ করলে 4, তাহলে 4 আর এখানে 6x, তাহলে 4 6 24 24x লিখলাম, 24x প্লাস সরি এখানে প্লাস এ মাইনাস হয়ে যাবে মাইনাস, প্লাস এ মাইনাস মাইনাস। দেখো 17 আর 13 গুণ করে যদি আমরা দেখি সম্ভবত 221 হবে, দেখি কি হয়, 3 সাথে 21 সাথে আছে 2, তারপর 3 একে 3 3 আর 2 5 এক গড়ের একটা শূন্য, 7 একে 7 1 একে 1 দেখি কি হয় 1 5 7 12 2 221 ও এখানে তো মাইনাস হবে, হ্যাঁ মাইনাস 221 মাইনাস 221 তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি 1 1 221। তারপর দেখো ঝ নম্বর, এটা আমাদের শেষ অঙ্ক আজকে, এটা এতক্ষণ তোমাদের ছিল 2টা রাশি এখন 3টা রাশি 1 2 3 এটা কিভাবে করবো দেখো, এটা তোমাদের অনেক সময় দিয়ে দিবে এমসিকিউ বা ক নম্বর দিয়ে দিবে সৃজনশীল থাকতে পারে নিয়মটা, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এখন বলো এটা কিভাবে আমরা করতে পারি, এটা এটা আমাদের মিল আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এটা মিল নেই আছে, এটা মিল আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে না, এই যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স মানে বি স্কোয়ারের সূত্র, আমরা এখন লিখি এখন কি লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম প্লাস, ও এখানে তো প্লাস হবে না, এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 তাহলে এখানে দেখো তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবা, হ্যাঁ এখানে দেখো এখানে কি হয় এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এখন ব্র্যাকেট দাও ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 লিখলাম না, তা কিভাবে লিখলাম এ স্কোয়ার গুণ এ স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার গুণ বি স্কোয়ার তাহলে বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 লিখলাম, এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 তারপর এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মানে আগে প্লাস তারপরে মাইনাস লিখলাম, তাহলে এখানে কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাই লিখবো আমরা এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, তাহলে এখানে কি লিখতে পারি এ টু দি পাওয়ার 4 গুণ এ টু দি পাওয়ার 4 তাহলে এ টু দি পাওয়ার 8 এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 4 গুণ বি টু দি পাওয়ার 4 তাহলে বি টু দি পাওয়ার 8 পারে পারে গুণের সময় যোগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা অ্যান্সার দেখতে পারি অ্যান্সার, তাহলে আমরা আজকে এই 8টি অঙ্ক করলাম আজকে ভিডিওতে, তোমরা আশা করি 8টি অঙ্ক অবশ্যই সহজে বুঝতে পেরেছ, অবশ্যই তোমাদের যদি ভিডিওটি একটু বিন্দু মাত্র যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবা, ভালো থাকবে সুস্থ থাকবা, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে, তোমাদের পরবর্তী পর্বে আমি আলোচনা করব তোমাদের আর মনে হয় 60টি আছে তোমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে এগুলো পরে ভিডিওতে করাই দিব, সো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।